हेलो एवरीवन, जेन पास परीक्षा जरा दिए रैंक कार्ड डाउनलोड कर तुम्हारे सुविधार्थी दुटो कोश्चिने अन्सार आमरा ए छोट्ट भिडियोर मध्य दिए जाना चेष्टा करब। प्रथमत हे रैंके जे कोनो रैंके तुम्हरा कि गवर्नमेंट माने कि करे साजाबे, तुम्हारे रैंक से कम होक बेशी होक कि करे साजाबे से रैंकटा, सेटाई किन्तु ए भिडियोते आलोचना करब। एवं सेकेंड कोश्चन होच्छे जे सरकारी जदि तुमि कलेज चूज करो बा चान्स पाओ सेखाने कि रकम खरच होते पारे बा बेसरकारीर क्षेत्रे कि रकम खरच होते पारे, एटाओ आमि तोमादेर साथे एई छोट्ट भिडियोर मध्य दिए आलोचना करब। ताहले दुटो कोश्चन आमादेर एखाने थाकछे, एक होच्छे जे कोन रैंके कि रकम कलेज तुमि साजाबे काउन्सिलिंग एर क्षेत्रे सेटा, एवं देन होच्छे जदि तुम सरकारी कलेज पाओ ताहले कि रकम तोमादेर खरच होते पारे बा बेसरकारी कलेज पेले कि रकम खरच होते पारे, एवं सबाई कि काउन्सिलिंग करते पारबे अवश्यई प्रश्नगुलो चलो आमरा ए भिडियोर मध्य दिए जानबो। आच्छा, प्रथमत आमि तोमादेर एखाने दुटो कोश्चेनेर आन्सार देबो जे कोन रैंके कि करे तुमि कलेजटा साजाबे। चलो आमि तोमादेर बोली जे रैंक तोमार जाइ होक ना केन बा तोमादेर जदि रैंकटा धरे नाओ जे तोमार रैंक हुएछे 1000 থেকে 2000 এর মধ্যে, তাহলে কিন্তু এগুলো দেখো র‍্যাঙ্ক ভালো মানে গুড র‍্যাঙ্ক। ওকে, আচ্ছা এই র‍্যাঙ্কটা যদি হয় তাহলে তুমি কিন্তু সব সময় চেষ্টা করবে যে গভর্নমেন্ট কলেজ অনুযায়ী সাজাবে। তোমাকে তো কাউন্সিলিং এর ক্ষেত্রে ফিল করতে হবে, ঠিক আছে? তো অবশ্যই তুমি কিন্তু গভর্নমেন্ট কলেজগুলো নেবে, কারণ এবারে ব্যাপারটা হচ্ছে 1 থেকে 1000। তাহলে কি করবে? আরে বাবা, তাহলে তো সেটা অবশ্যই ফার্স্ট র‍্যাঙ্কে থাকবে গভর্নমেন্ট, এখানেও গভর্নমেন্ট থাকবে, ঠিক আছে? কারণ তোমরা জানো যে ফার্স্ট 1 থেকে 1000 এর মধ্যে গভর্নমেন্ট যেটাই তুমি চুজ করবে সেটাই পেয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু 99% তোমাদের থেকে যাবে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা তোমাদের র‍্যাঙ্ক অনুযায়ী কিন্তু অবশ্যই গভর্নমেন্টগুলো চুজ করতে থাকবে, ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে প্রথম কোশ্চেন। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে খরচ কত হবে। দেখো, এর জন্য আমি তোমাদের একটা চার্ট দেখাবো যেটা 2022 এর কাউন্সিলিং এ সেই চার্টটা কিন্তু অ্যাকসেপ্টেবল ছিল, ঠিক আছে? তো সেই চার্টটা চলো আমি ডাইরেক্ট তোমাদের দেখাই। দেখো, অন স্ক্রিনে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা 2022 এ যখন তোমাদের জেন পাস কাউন্সিলিংটা শুরু হয়, 2022 এ যখন জেন পাস কাউন্সিলিংটা শুরু হয় তখন এই চার্টটা কিন্তু রিলিজ করা হয়েছিল 2022 সালে, ঠিক আছে? তো এই চার্টে কি কি বলা হয়েছিল এবং কত টাকা খরচ হতে পারে তার একটা স্ট্রাকচার কিন্তু দেওয়া রয়েছিল। দেখো, অ্যাজ পার ডিটেলস অফ ফি স্ট্রাকচার রিসিভ ফ্রম অল নার্সিং কলেজেস পার্টিসিপেটিং জেন পাস আন্ডার গ্র্যাজুয়েট 2021, ঠিক আছে? তো অবশ্যই আমরা এই যে জেন পাসের যে এই যে ফিজ স্ট্রাকচার দেওয়া হয়েছিল সেটার ব্যাপারে একবার দেখব যে গভর্নমেন্ট যদি হয় তাহলে কত খরচ তোমাদের হতে পারে। দেখো, প্রথমে এক নম্বরে তুমি যেটা দেখতে পাচ্ছ এখানে, এক নম্বরে কি বলেছে বলতো? অল গভর্নমেন্ট কলেজেস অফ নার্সিং ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ যে সমস্ত কলেজগুলো রয়েছে গভর্নমেন্ট কলেজগুলো বাংলার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, তাদের যদি তোমরা সরকারিতে চান্স পাও বিএসসি নার্সিং এর ক্ষেত্রে তাহলে তোমাদের কিন্তু এখানে পুরো স্ট্রাকচার দেওয়া রয়েছে। ফার্স্ট ইয়ারে তোমাদের কত খরচ হবে, সেকেন্ড ইয়ারে কত, থার্ড ইয়ারে, ফোর্থ ইয়ারে কত, টোটাল তোমাদের কত টাকা খরচ হবে। দেখো, টোটাল কিন্তু এখানে দেওয়া রয়েছে, দেখো যে 1616 টাকা কিন্তু টোটাল খরচ হবে, হোস্টেল এবং মান্থলি যেটা খরচ সেটা হচ্ছে 4000 টাকা। তাহলে বুঝতে পারছো প্রত্যেকটা সেপারেট করে রয়েছে বা গভর্নমেন্টের কোন কোন কলেজগুলো রয়েছে এখানে কিন্তু সব কলেজের দেওয়া রয়েছে কোন কোন কলেজ গভর্নমেন্টের ক্ষেত্রে রয়েছে, ঠিক আছে? তাহলে এই সমস্ত কলেজে কটা সিট রয়েছে তবুও কিন্তু দেখো সিট এখানে দেওয়া রয়েছে, দেখো অনলি 50 সিট, অর্থাৎ SSKM এ কিন্তু 50 সিট রয়েছে। এরকমগুলো সিটগুলো দেখো স্ট্রাকচার দেওয়া রয়েছে। তো অবশ্যই আমি আবারও তোমাদের রিমেম্বার করিয়ে দিই যে গভর্নমেন্ট কলেজ যদি তুমি পাও, চান্স পাও, তাহলে তো খুবই ব্যাপার। সবাই জানো যদিও যে খুবই কম খরচ সেখানে হয়ে যায়, খুব কম খরচে কিন্তু গভর্নমেন্ট কলেজে যদি তুমি পাও তাহলে কিন্তু হয়ে যাবে। এছাড়া তোমাদের যে প্রাইভেট কলেজগুলো রয়েছে সেখানে যদি তোমার সিট অ্যালটমেন্ট হয় তাহলে কত টাকা তোমাদের খরচ হতে পারে তারও কিন্তু একটা স্ট্রাকচার দেওয়া রয়েছে, ঠিক আছে? এক এক করে তোমরা দেখো প্রত্যেকটা, এখানে 41টা কলেজের কথা বলেছে। আশা নার্সিং ইনস্টিটিউট জিয়াগঞ্জ মুর্শিদাবাদ, দেখো ফার্স্ট ইয়ারে এটা, সেকেন্ড ইয়ারে এটা, থার্ড ইয়ারে, ফোর্থ ইয়ারে, টোটাল হচ্ছে 5,96,000 টাকা। আর তোমাদের পার মান্থ 6,000 টাকা করে কি হবে যে তোমাদের হোস্টেল ফিস থেকে ফুড ফি কিন্তু এখানে রয়েছে।
আচ্ছা, এখানে এখানেও দেখো ইনক্লুডিং বোর্ডিং ফুড ট্রান্সপোর্ট এখানে কিন্তু রয়েছে এবং টোটাল এত টাকা খরচ হবে। এটা কোথায় খরচ হচ্ছে? বিএম বিড়লা কলেজ নার্সিং কলকাতাতে কিন্তু এত টাকা খরচ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা তোমরা একবার দেখে নেবে প্রত্যেকটা কলেজের কিন্তু এখানে দেখতে পাবে 41 অর্থাৎ 41টা কলেজের কিন্তু পুরো স্ট্রাকচার এখানে দেওয়া আছে, ঠিক আছে, পুরো স্ট্রাকচার দেওয়া আছে। ওকে, আচ্ছা কোন কোন কলেজে আমি তোমাদের বলি যে 6 মাসের অ্যাডভান্সও নেবে এরকম কিন্তু বলে দেওয়া রয়েছে, ঠিক আছে। এই যে দেখো এখানে দেখতে গেলে তোমরা দেখতে পাবে এই যে তোমাদের স্ট্রাকচারটা রয়েছে, আমি তোমাদের দেখাই, এই যে তোমাদের স্ট্রাকচারটা রয়েছে এখানে রিমার্কের ক্ষেত্রে, যে 6 মান্থ আগেই তোমাকে কিন্তু ফিজগুলো পেড করতে হবে, যে এই যে তোমাদের টোটাল যে অ্যামাউন্টটা রয়েছে, এই যে অ্যামাউন্টটা রয়েছে বা এই যে তোমাদের টোটাল ফার্স্ট ইয়ারের অ্যামাউন্ট রয়েছে এখানে কিন্তু 6 মান্থের কিন্তু অলরেডি আগে তোমাকে অ্যামাউন্টটা পে করতে হবে। এটা কোন কলেজ দেখতে পাচ্ছ? দুর্গাপুরে এই কলেজ টা রয়েছে। তাহলে পুরো 41টা কলেজ রয়েছে এবং 41টা কলেজে পুরো ফিজ স্ট্রাকচার দেওয়া রয়েছে। এবারে তোমাদের মধ্যে অনেকে মানে কনফিউজ হবে বা কোশ্চেন জাগবে যে দাদা আবার এটা দেখাতে শুরু করলে কেন। হ্যাঁ, আমি তোমাদের বলে রাখি, দেখো এখানে 2022-এর আমি তোমাদের দেখাচ্ছি, এর মানে এটা যে অবশ্যই তোমরা কিন্তু 2022-এ দেখাচ্ছি। এবারে 2023-এর ক্ষেত্রেও তোমাদের এই যে তোমাদের ফিজ স্ট্রাকচার রয়েছে এখান থেকে না হলেও মিনিমাম মানে সামথিং কিছু তোমাদের হেরফের হবে, বেশি কিছু তোমাদের এখান থেকে যে স্ট্রাকচার রয়েছে ফিজ টোটাল ফিজ রয়েছে সেখান থেকে বেশি ডিফারেন্ট হবে না, তোমাদের সামান্য কিছু তোমাদের ডিফারেন্ট হবে। তোমাদের সুবিধার্থে এই ফিজগুলো আমি তোমাদের দেখালাম এবং আমি তোমাদের বলি যে কাউন্সেলিং যখন তোমাদের শুরু হয়ে যাবে, যখন তুমি সিট অ্যালটমেন্ট পাবে, সিট অ্যালটমেন্ট তুমি যখন লেটারটা পাবে তখন কিন্তু তোমার যে কলেজ 41টার মধ্যে যদি হয় তাহলে কিন্তু তোমরা টোটাল ফিজটা কিন্তু এখানে দেখতে পেয়ে যাবে, যে তোমার যে সাপোজ ধরো যে তোমার কাউন্সিলিংয়ে ইস্ট ওয়েস্ট এডুকেশন ইনস্টিটিউট তেহট্ট পূর্ব বর্ধমান কলেজটা তোমার হলো, তাহলে তুমি চট করে দেখে গেলে যে এখানে এত টাকা কিন্তু খরচ হবে, 7,63,036 টাকা কিন্তু তোমার খরচ হবে, ঠিক আছে। এবং এখানে পার মান্থ রয়েছে 4,500 টাকা হোস্টেল ফিজ রয়েছে। তাহলে এগুলো কিন্তু তোমাদের পুরো কলেজের স্ট্রাকচার রয়েছে, ফিজ রয়েছে, এগুলো কিন্তু তোমাদের যদি কলেজ হয় তাহলে কিন্তু একবার দেখে নেবে। আর আমি সর্বস্বভাবে তোমরাও জানো যে গভর্নমেন্ট পেলে কিন্তু একদম কেল্লাফাতে, ব্যাস তোমাদের মোট 1,616 টাকা এখানে দেওয়া রয়েছে এবং 4,000 টাকা হোস্টেল এই ফিজগুলো রয়েছে, এগুলো অবশ্যই দেখে নেবে। তো এটা ছিল তোমাদের সাথে শেয়ার করা। আরেকটা যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমি তোমাদের শেয়ার, দেখো এবারে যে 3rd নাম্বার কোশ্চেনটা তোমাদের ছিল, আমি তোমাদের বলি 3rd নাম্বার কোশ্চেনটা যে এখানে অন স্ক্রিনে ছিল সেটা হচ্ছে সবাই কি অনলাইন কাউন্সিলিং করতে পারবে? সিএস, ইয়েস, সবাই অনলাইন কাউন্সিলিং করতে পারবে এবং তোমার র্যাঙ্ক যা হোক না কেন, তোমার র্যাঙ্ক যাই হোক না কেন, অবশ্যই সবাই অনলাইন কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে কিন্তু কেউ ভুলবে না। কারণ হচ্ছে রাউন্ডে তুমি যদি না পাও, আমি আবারও বলছি রাউন্ডে তুমি যদি না পাও তাহলে কিন্তু স্পট তোমাকে দেখা হবে, সেই স্পটে কিন্তু তোমার যদি মানে ডেস্টিনি ভালো থাকে স্পটেও কিন্তু পেয়ে যাবে। দেখো গতবার কী হয়েছিল যে 34 স্কোর করার পরে, 34 নাম্বার পরে ও স্পটে গিয়ে কিন্তু সে পেয়ে গিয়েছিল। তো তাহলে আমি অবশ্যই বলবো যে র্যাঙ্ক হোক না কেন অবশ্যই তুমি প্রত্যেকে অনলাইন কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করবে, কোনো মতে কিন্তু ভুলবেন। আচ্ছা তো এটাই তোমাদের সাথে শেয়ার করার কথা ছিল, আমি শেয়ার তোমাদের করলাম, অনেকে আমাকে কোশ্চেন করেছিল বলে আমি শেয়ার করলাম, ঠিক আছে। আরও কোনো কিছু কোশ্চেন বা ডাউট থাকলে অবশ্যই কমেন্টে লেখো, কমেন্টে জানাও, আমি এর পরের ওপর ভিডিও অবশ্যই করে দেবো। প্রত্যেকে ভালো থেকো, চিন্তা কেউ করবে না, যা হবে দেখা যাবে, অত চিন্তা করে লাভ নেই, আপকামিং যে পরীক্ষা আছে সেটার জন্য প্রিপারেশন করো। থ্যাংক ইউ, টেক কেয়ার।